2010 থেকে কিন্তু বুমাদের একটা জানের একটা লেভেলটা একটু পাল্টে যায়। হ্যাঁ, 80 দশকে হিরো, 90 দশকে হিরো, 2000 থেকেও হিরো, কিন্তু 2008-09 পর্যন্ত ঠিক আছে, তারপরে কিন্তু 10 পর্যন্ত কিন্তু বুমবাদার জার্নিটা পুরো চেঞ্জ হয়ে যায়। অটোগ্রাফ, মনের মানুষ, ভাইসেস এবং তারা, এই সিনেমাগুলো হাত দিয়ে, ওকে। এবং তারপরে পরে কিন্তু সিনেমা মুক্তি পেয়েছিল, যার নাম হচ্ছে হনুমান.কম, যারা ডিসেম্বরে 2013-তে মুক্তি পায়। হ্যাঁ, খুব অনেক বছর হয়ে গেছে সেখানে মুক্তি পেয়েছে, কেউ রিভিউ টিভিউ করেনি দেখলাম। সিনেমাটা না একটা হাটকে সিনেমা, বাংলা সিনেমা এরকমভাবে বানানোর জন্য যেতে পারে। ডিরেক্টর কৌশিক সেন, তোমার সৃজিত মুখার্জি ছাড়াও যেরকম এরকম সিনেমা বানানো যেতে পারে, সেগুলো কিন্তু দেখে দিল আমাদের এই মানুষটি, এই ডিরেক্টরটি। ওকে, তো দেখুন যে ডিরেক্টর তার নাম হচ্ছে গৌরব পাণ্ডে। দেখুন রাইটিং এর ডিরেক্টর গৌরব পাণ্ডে। দেখুন আমার একটু ডিসকাস আছে, গৌরব পাণ্ডে কি এই, হ্যাঁ এই এই অনেক সিনেমা করেছে, হিন্দি সিনেমা প্রায় অনেক সিনেমা করেছে, বদ্রীনাথকে দুলহানিয়া, হামটি সঙ্গে দুলহানিয়া, আনছে অনেকগুলো সিনেমা। সো এই সিনেমার ডিরেক্টর এই সেই কি না, এটা একটা সন্দেহ আছে। ওকে, 99% এই তো সন্দেহ আছে। এবং ডিরেক্টর এবং সিনেমার প্রডিউসার হচ্ছে তোমার নমিত বাজেরিয়া। ওকে, সো সিনেমাটা যদি গল্প বলি, গল্পটা বেসিক্যালি যে একটু মানে বুমবাদা, দেখুন বুমবাদার নাম হচ্ছে তোমার এখানে অঞ্জনী, অঞ্জলিপুত্র। ওকে, অঞ্জলিপুত্র। সো কেন এই নাম অঞ্জলিপুত্র সেইটাকে নিয়ে কিন্তু সিনেমার টাইটেল হনুমান.কম, তার জন্য সিনেমাটা আমাকে দেখতে হবে। ওকে, সো বুমবাদা একটা মানে স্কুলের একটা টিচার। ওকে, সো সেখানে ডেভেলপ করার জন্য সবাই প্রত্যেকে টিচারকে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়। তো সেখানে বুমবাদা একটু শেখাশিখি করে কীভাবে নেট ফেট কী হয়। তো সেখানে ফেসবুকে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়, আলাভ হয়, সে মেয়েটা থাকে আউট অফ কান্ট্রি। তো তার সঙ্গে ভালোটাল বাসা হয়, কথাটা তো হয়, সে কীভাবে মৃত্যু হলো হঠাৎ, সে বুমাতে দেখে নিল সেই ল্যাপটপে যে ও মানে ওকে লোকটাকে মারছে, কী করছে না করছে, সব বুমাতাকে চিনে নেয় লোকটাকে, হত্যাকারীকে। ওকে, সো এই নিয়ে সে সব বাড়ি টাড়ি সব বেঁচে দিয়ে যায় সেই হত্যাকারীকে ধরার জন্য। তো সেখানে গিয়ে দেখে আর একটা টুইস্ট, একটু থ্রিলার, হালকা একটু স্লো থ্রিলার সিনেমা যদি বলা যেতে হবে, তাহলে হনুমান.কম হচ্ছে তার উদাহরণ। থ্রিলার সিনেমা তো খুব ভালো দেখেছি, কিন্তু এটা হচ্ছে একটু স্লো থ্রিলার, স্ক্রিন প্লেটা একটু পুরো ধীরে 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 যাবে, এবং মাঝখানে সিনেমাটা পুরো একদম বোর লাগবে আপনাকে। ওকে, বাট সিনেমাটা বেসিক্যালি খুব ভালো সিনেমা, সেটা কোথাও হারিয়ে গেছে, জানি না সিনেমাটা কেন হারিয়ে গেছে, তার নাম তার কারণটা আমি বলবো আমি এখানে। দেখুন সিনেমাটা যদি কাস্ট বলি, তার কাস্ট হচ্ছে রুদ্রনীল আছে, কৌশিক সেন আছে। হ্যাঁ, গানগুলো যদি গানগুলো বলতে পারে, দেখুন আর্ট ফিল্মটা আমরা গানগুলো খুব ভালো লাগে না, ক্যাচিং হয়। সো এই সিনেমারও 3-4টা গান আছে, অরিজিৎ সিংয়ের গান আছে। 2013 অরিজিৎ সিং মানে বুঝতে পারছেন, তখন কিন্তু অরিজিৎ সিং তারা ফেমাস হয়েছিল না। ওকে, আশিকি টু তখন বেরিয়েছিল না, হয়তো বেরিয়েছিল, ঠিক খেয়াল নেই। সো অরিজিৎ সিংয়ের গানগুলো আছে খুব ভালো ভালো গান, এবং সিনেমাটার রুদ্রনীল আছে, কৌশিক সেন আছে। সো দেখুন রুদ্রনীলের তখন রুদ্রনীল হয়েছিল না, এখন যেরকম রুদ্রনীল সবাই প্রত্যেকে জানে যে রুদ্রনীল মানে একটা বম ব্লাস্ট। সো তখন কিন্তু রুদ্রনীল রুদ্রনীল হয়েছিল না, এবং সিনেমাটা অনেক কারণে সিনেমাটা পিছিয়ে পড়ে, এবং সিনেমাটা কিন্তু তখন নাম হয়নি। সো তার কারণ অনেকগুলো বলছি আমি, আপনারা এই কারণগুলোর মধ্যে বলবেন কোনটা ঠিক কোনটা ভুল। সো প্রথম কারণ আমি যেটা ভাবছি, হাই প্রোডাকশান ভ্যালু নেই। দেখুন আমরা SBF প্রোডাকশানে কিংবা SK প্রোডাকশানে, এরকম যদি উইন্ডোজ প্রোডাকশানে সিনেমা দেখি, তাহলে কিন্তু বেশ এদের একটা নাম ভালো আছে, একটা হিউজ একটা ডিমান্ড, এর লোকে জানে প্রোডাকশানটা হাউসটা, তো লোকে সিনেমা দেখতে যাবে। সো এর প্রোডাকশান হাউসটা ততটা বেশি ছিল না ঘুরো, ওই জন্য হচ্ছে এত লোকে জানতে পারেনি, কেউ দেখতে পারেনি। এবং সেকেন্ড সিনেমাটা কিন্তু ঠিকমতো লঞ্চ করা হয়নি সিনেমাটা। হ্যাঁ, আমরা এইসব সিনেমা মুক্তি পেলে এখানে লঞ্চ করতে চাই, সেখানে অ্যাড করতে চাই, সেখানে হ্যান করি, সেখানে তেন করি, কিন্তু এই সিনেমাটা কেউ এত জানতে পেলো না, সিনেমাটা কবে মুক্তি পেলো, কবে থিয়েটারে এলো, কবে কী হলো। একসময় মনে ছিল আমার স্টার জলসানে কোথায় একটা সিনেমাটা অ্যাড দেখেছিল, জলসা মুভিসের কোথায় একটা চেয়েছে হনুমান.কম দিবে একবারের জন্য নাকি শুনেছিলাম এটা। হ্যাঁ, বহুত আগে। ওকে, এবং থার্ড আছে সিনেমার ডিরেকশন, ডিরেকশনটা হয়তো এতটা বেশি কৌশিক সেন, তোমার সরি কৌশিক গাঙ্গুলি এরকম ভালো ভালো একজন ডিরেক্টর ছিল না, হাত ধরে ছিল না বলে হয়তো সিনেমাটা এতটা পিছিয়ে পড়েছিল। হাই ডিরেক্টর নেই, ডিরেক্টর একটু ভ্যালু নেই, ডিরেক্টরের নাম ডাক নেই, ওই জন্য হয়তো সিনেমাটা ঠিক মতন মানে ভালো খায়নি। ওকে, এবং সিনেমাটা যদি স্টার কাস্ট বলি, স্টার কাস্ট তেমনভাবে ঠিক নেই, শুধুমাত্র বুম্বাদেই আছে আর কেউ নেই। বলো না রুদ্রনীল আছে, বাট এমনভাবে রুদ্রনীল কিন্তু এখনকার যেরকম রুদ্রনীল, তখন কিন্তু রুদ্রনীল সেরকমভাবে তার নাম ডাক ছিল না, সেই জন্য হয়তো সিনেমাটা এরকম চলেন। আপনাদের বুঝছেন, তারা ভাবছেন সিনেমাটা খুব একটা ভালো সিনেমা, একটা বাংলা সিনেমা একটু আলাদা লেভেলের সিনেমা এই হনুমান.কম সিনেমাটা। প্লিজ দেখবেন, প্লিজ মাস্ট ওয়াচ, আমি প্রত্যেককে বলছি সিনেমাটা দেখবেন। হ্যাঁ, একটা সুখবর কি, কোথায় দেখবেন? ঠিক, এতদিন তো ইউটিউব ছিল না, আমি ইউটিউবটা করছি, তার কারণটা হচ্ছে এখন হইচইতে চলে এসেছে হনুমান.কম অন হইচই। ইয়েস, হইচইতে যারা যারা সাবস্ক্রিপশন আছে তারা দেখতে পাবেন ফ্রিতে হনুমান.কম। প্লিজ দেখে নিন, দেখে আমাকে কমেন্ট জানিয়ে যেতে না, দার্সখানটা খুব ভালো সিনেমা। ওকে, সো এইরকমই খুব আনএডিট সিনেমা, নাম জানা জানা সিনেমা কিংবা বাংলা পুরনো কোনো সিনেমা রিভিউ পেয়ে দিলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবে লাইক অ্যাক্টিভ করে দেবেন। ওকে, ভালো থাকবেন, বাই।